হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নন্দনী বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো তিতাস গ্যাসের প্রি মিটার কীভাবে টাকা রিসার্জ করা যায় আমরা অনেকেই জানি না নতুন শুরু হয়েছে টাকা ভর্তি গিয়ে অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে আর অনেকের অনেক জায়গাতেই মিটার এখনও যায় নাই যে 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 এলাকায় মিটার লাগানো হয়েছে সবাইকেই একটা করে দোকানে লিস্ট দেওয়া হয়েছে যে দোকানে গেলে আপনার টাকা রিচার্জ করতে পারবেন তিতাস গ্যাসের এজেন্ট অফিস এখানে টাকা সহজেই টাকা ভরা যায় কোনো ঝামেলা নেই এক হাজার টাকায় চৌত্রিশ পয়েন্ট মানে চৌত্রিশ ঘনওয়াট দশ টাকা বাড়তি চার্জ দিতে হয় ওখান থেকে টাকা রিসার্চ করে এনে বাসায় কীভাবে কাঠটা মিটারের সাথে অ্যাডজাস্ট করবেন তারই একটা নমুনা দেখানো হবে লো বন্ধুরা দেখতে থাকুন আপনারা প্রথমেই দেখবেন এখানে দুটা বাটন দেওয়া আছে এ বাটন আর বি বাটন বাম পাশেরটা এ বাটন ডান পাশেরটা বি বাটন বি বাটনের আমাদের কোনো কাজ নেই আমাদের এ বাটন দিয়েই কাজ করতে হবে তো প্রথমেই এ বাটনে এক থেকে দুই সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে এ দেখেন ধরে রাখ ধর প্রেস করলাম আর ইজি এবং ডিলেট লেখা আসলো এখন একবার প্রেস করার পর যখন আর ইজি বা ডি ডিএল লেখাটা আসবে আবার আপনাদেরকে পরপর আবার প্রেস করতে হবে যেমন আবার দেখাচ্ছি প্রেস করলাম আবার প্রেস করতে হবে সঙ্গে সঙ্গে চল এখন ইন লেখা আসতেছে এখন এই যে কার্ড চাচ্ছে এখন আমাদেরকে কার্ডটা দিতে হবে মিটারে যখন কার্ডটা রিচার্জ করব তার আগে পয়েন্টটা দেখে নেই কার্ড রিচার্জ করার আগে আমার মিটারে সিক্স পয়েন্ট ফোর জিরো থ্রি গ্যাস আছে আপনাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি মিটারের বাম পাশের বাটনটা এক থেকে দুই সেকেন্ড প্রেস করে ধরলাম লেখা আসলো আর ইজি বা ডিলেট এরপরে আবার প্রেস করলাম তারপরে কাঠটা চাচ্ছে দেখতে পাচ্ছেন কাঠটা কীভাবে ধরে রাখছি এইভাবে কাঠটা ধরে রাখবেন কয়েক সেকেন্ড ধরে রাখলেই আপনার পয়েন্টটা যুগ হয়ে যাবে আমার এখন চল্লিশ পয়েন্ট হয়েছে